আবার একটা সমালোচনা চলতেছে আমাদের কওমি মাদ্রাসার একটা পিচ্চি ছেলে কওমি মাদ্রাসায় না কোথায় পড়ে জানি না এরা টিকটকে আসছে আচ্ছা আপনাদের কাছেই বলি কেউ যদি মাথায় টুপি পরে পাঞ্জাবি গায়ে দেয় সে কি হুজুর হয়ে যাবে সে কি আলেম হয়ে যাবে মাদ্রাসার ছাত্র হয়ে যাবে না কিন্তু সাধারণ মানুষ তো মনে করে যে টুপি পরছে পাঞ্জাবি পরছে তাহলে এটা মনে হয় মানে হুজুর হয়ে গেছে এখন ঢালাওভাবে মানুষ বিক্ষিপ্ত কথা বলতেছে হুজুররা টিকটক করে হুজুররা হ্যাং করে ত্যান করে ও ভাইজান না মানুষ টুপি মাথায় দিলেই পাঞ্জাবি পরলেই সে হুজুর হয়ে যায় না ঢালাওভাবে আপনি বলতে পারেন না যে কর্ম করেছে আপনি তাকে বলতে পারেন ঠিক না বেঠিক জোরে বলেন অতি সত্তর কোন মাদ্রাসার ছাত্র কোনদিন টিকটক করতে পারে আসতে বলেন পারে না সে হয়তো অন্য লাইনের হবে হয়তো টুপি পাঞ্জাবি পরে করেছে এই জন্যই কি আপনারা তাকে আপনি মাদ্রাসার ছাত্র বলে চালিয়ে দিবেন মাদ্রাসার সমস্ত ওলামা ইকরামদেরকে উস্তাদদেরকে আপনি হেয় প্রতিপন্ন করবেন এটা করা সম্ভব আসতে বলবেন সম্ভব না অতএব উদারত আহ্বান জানাবো আসুন আমরা কোরআন সুন্নার দিকে ফিরে আসি আমরা কোরআন সুন্নাকে যদি মেনে নেই আমাদেরকে যিনি শাস্তি দিবেন শান্তি দিবেন তিনি কে আসতে বলবেন না তিনি কে যুব সমাজ আমার কাছে একটা উদারত আহ্বান জানিয়েছিল মাহফিলটা যুব সমাজ করেছে আমরা দিনের মাহফিলটা প্রতি বছর করতে চাই তাহলে আমরা কি করব আমি তাদের প্রতি সুন্দর পরামর্শ দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল সংগঠনের নাম কি ছিল ধরে বলেন হিলফুল ফুজুল যুবক ভাইরা যারা আছেন আপনারা যদি এই ঐতিহ্যকে সুন্নাহকে ধরে রাখতে চান তাহলে আপনারা ইসলামিক একটা সংগঠন তৈরি করুন হিলফুল ফুজুল আমার নিজের এলাকায় মধুখালী মিরাপাড়াতে এই সংগঠন তৈরি করেছি আমার এই সংগঠন হিলফুল ফুজুলের মাধ্যমে এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বেওয়ারিশ লাশদেরকে আমরা কাফন দাফনের ব্যবস্থা করে দেই এলাকায় যদি কেউ অকর্ম থাকে আমরা তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেই মিরাপাড়া হিলফুল ফুজুল সেই সংগঠনের কর্মী আমি এবং আমার সাথে আরো অনেক ভাইরা রয়েছে তো এই যুবক ভাইদেরকে বলবো আপনারা দিনই একটা সংগঠন তৈরি করুন আপনারা মানুষের পাশে দাঁড়ান বেকার মানুষের পাশে দাঁড়ান তাহলে আপনাদের এই সংগঠনটা আপনাদের এই দিনই মজমাটা আল্লাহ যদি চায় তো শেষ পর্যন্ত টিকে থাকবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহকারে যিনারা অতিথিবৃন্দ আছে আল্লাহ পাক সকলকে কবুল করুক সকল করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।